গাড়ি দেখতে এসেই সবকিছু ফিচার্স ওরা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মারুতির গাড়ি, আর এখানে পেছনে কতটা জায়গা আছে সব ফিচার্সগুলি ওরা আস্তে আস্তে দেখাবে। আর এইখানে দেখো, পাপা চেপে বসে আর আমি পেছনে বসেও দেখছি যে গাড়ির সিট ফিট কেমন আছে, স্পেস ভেতরে কতটা সিট, কতটা আগালে কতটা স্পেস হবে। দেন এখানে ডিজায়ারটা ধুতে মানে ওয়াশ করার জন্য এসেছে, তো পেছনটা এসে একবার ডিজায়ারটা দেখছি এখন আমরা। গুড মর্নিং এভরিওয়ান, কালকে এত ঝড় বৃষ্টির পর আজকে দেখো কেমন রোদ উঠেছে সকাল সকাল, তো চলো নিচে যাই এখন। আমি ফুল আমি এতটাই ভালোবাসি, সকালে উঠেই তোমাদের প্রত্যেকটা ব্লগেই দেখেছো যে ফুল দেখিয়ে দিনটা শুরু করি, তো সেটাই এখন বাড়ির সব ফুলগুলো এক নজর দেখি চলো। দেখো এইটুকুনি পুচকিনি জবা গাছে কতগুলি জবা ফুল ফুটেছে, কালকে দুখানা ফুটেছে, সেই দুটো শুকিয়ে গেছে নষ্ট হয়ে রয়েছে, আজকে দেখো তিনটে ফুটেছে। কি সুন্দর সাইজ দেখেছো, বড় বড় সাইজে জবা ফুল ফোটে। এই গাছটা না কিছুতেই বড় হতে পারে না, এ দেখো এতটা হয়েছিল, কিছু করে না কিছু করে এটা মানে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, লোকে ভেঙে দেয়, মানে অনেক কারণে কারণে গাছটা আর বড়ই হয়ে ওঠে না। দেখেছো তিনটে ফুল ফুটেছে, কোনটুকুনি হাইট, একদম লো হাইটের গাছ, তিনখানা জবা ফুল ফুটেছে। আমার বাবার ফেভারেট এই গাছটা। পা আর আমি এখন বেরোবো, ওই যে পাপা দাঁড়িয়ে আছে। এটা আমার স্কুল, আমার বাড়ির খুবই কাছে, আর এই পাশ দিয়ে গেলেই মানে কেমন একটা লাগে যে স্কুল লাইফ পার করে গেছি, এতটা বছর হচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এখন যাচ্ছি আমরা কালনা গাড়ি দেখার জন্য পাপা আর আমি। আর কালনা দেখো শোরুমগুলো শুরু হয়ে গেছে, প্রথমে যাবো মারুতির শোরুম, এটা আমি ইন্টারনেটে দেখে এসেছিলাম। আর শোরুমের সামনে অনেক কটা গাড়ি দাঁড় করানো আছে, ভেতরে গিয়ে দেখি। আর এখানে ডিজায়ারটা ওয়াশ করা হচ্ছে, তো প্রথমেই ডিজায়ারটা দেখতে এসেছি। শোরুমগুলো যে এত ছোটো হতো সেটা আমার জানাই ছিল না। ডিজায়ার দেখা হয়ে গেছে, দেন এখানে এসে যে কটা গাড়ি রয়েছে সেইগুলোর ফিচার্সগুলো ওরা আমাকে দেখাবে। আর এই গাড়িটার ফিচার্স দেখার জন্য প্রথমে দেখো দেখাচ্ছে যে সব কিছু খুলেই প্রথমে দেখাবে যে কতটা স্পেস আছে কি নেই, কতটা তোমরা কি জিনিস রাখতে পারবে, গাড়ির সব গাড়ির ফিচার্সগুলোই দেখাচ্ছে। বাবা চেপে একটু দেখছে যে কেমন কমফোর্টেবল, আমি সিটগুলো দেখছি আর ওই আঙ্কেল সিট আগিয়ে পিছিয়ে দেখাচ্ছে, তো আমি একটু চেপে বসি চলো। এই যে আমি নিজে বসে একটু দেখলাম যে গাড়িতে বসে কেমন লাগছে, এই গাড়িটা মোটেও আমার পছন্দ হয়নি। তো মারুতি সুজুকি তো দেখা হয়ে গেল, চলো অন্য কোথাও যাই। এখন চলে এসেছি আমি হুন্ডাইতে, হুন্ডাইতে একটা i10 রয়েছে, i10টা প্রথমে দেখবো। আর রেড কালার, এখানেও বাবা বসে দেখছে, মানে প্রত্যেকটা সিটে বসে দেখছে যে কেমন লাগছে, কমফোর্টেবল কেমন, গাড়ি চালালে বাবাকে কেমন লাগবে। আর চারিদিকে অনেক কটা গাড়ি আছে দেখবো আমরা। আর এই যে এই গাড়িটা, এই গাড়িটা বেশ ভালো লাগছে, এটার কালারটাও বেশ সুন্দর, বাট রেড কালারটা একদম চোখে লাগে তাই না? তো আমাদেরকে যেটা করলো ফিচার্স দেখানোর জন্য, দেখো আমাদেরকে গাড়ি চাপিয়ে অনেকটা রাস্তা ঘোরালো, ওদের ব্যবহার বেশ ভালো লাগলো। তো আমরা অন্য আরো কটা শোরুম দেখবো, দেন যাবো। আমরা খুঁজছি আমাদের বাড়ির কাছে, সবচেয়ে কাছে যদি বলি তাহলে রয়েছে কালনার কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগর থেকে নিচ্ছি না, আমরা নেবো কালনা থেকে। তো এখন নান্দাই ব্রিজ পার করে যাচ্ছি বাড়িতে, তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়িতে চলে আসলাম, এখন চলবে অনেক কনভারসেশন। খুবই মজা পাইছি বুঝলা তোমরা, এটা আমাদের ভাষা না, আমি এটা ত্রিপুরার ভাষা আমি শিখেছিলাম একটু একটু। তো যাই হোক, গাড়ি দেখে এসেছি আমি পাপা, আর আমি এই ড্রেসটা পরে গেছিলাম অনেকদিন বাদে, মানে পুজোর সময় কিনেছিলাম বাট পরা হয়নি, পরলাম আজকে। বেশ আমার রিসেন্ট ফেভারিট কালার বলতে পারো, আর আগেও আমার খুবই ফেভারিট ছিল এই কালারটা, মানে হচ্ছে স্যাপ গ্রিন কালার। এই কালারের ড্রেস দেখলাম সেটা একদম আছলেনি, আর ব্ল্যাক কালার তো অলওয়েজ ফেভারিট। প্রচন্ড মেঘ করেছে, আমি আর পাপা আসলাম, আর দেখো মেঘে আওয়াজ করছে, গর্জন করছে, আজকেও প্রচুর বৃষ্টি আসতে চলেছে। তো যাই হোক, তোমাদের কোন গাড়িটা ভালো লাগলো কমেন্ট করে জানাও। তো নেক্সট আমরা 2-3 দিনের মধ্যে বোনরাও বাড়ি আসবে, দেন আমরা যাচ্ছি গাড়ি কিনতে। তো খুবই মজার ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, এখন আমি স্নান টান করবো, ফ্রেশ হবো, তো এখন আপাতত টাটা।
গুড ইভিনিং সবাইকে। এখন আমি ভাজা ভাজি করে নিয়েছি, আর আজকে আমি করছি আমের আচার। তো মা বলছে আমি আমগুলো কেটে রেখেছি সকাল থেকে, একটু আমের আচারটা করে নে বাবু। তো আমের আচার করার জন্য সব মশলা এখানে ভাজা ভাজি করে আম চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আমটাকে তেলে নাড়াচাড়া করবো, দেন মশলাগুলো গুঁড়ো করব। আর আমটাকে ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে। আর এখানে মশলা গুঁড়ো করছে আমার মাম্মাম, মশলাগুলো গুঁড়ো করে এখানে রেখে দিয়েছে। আর এখানে নুন নিয়ে দেবো স্বাদ মতো আমের মধ্যে। আমের মধ্যে হলুদ তো দেবো, এবার হলুদ আর নুন দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজাভাজি করে মশলা দিয়েই রেডি হয়ে যাবে আমের আচার। আমের আচার বাজানো খুবই ইজি, তাই জন্য আমার বানাতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। অনেক পরিমাণে আমের আচার সারা বছর ধরে আমাদের বাড়িতে হবে। আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখতে পাবে তোমরা যে আমি আমের আচার বানাচ্ছি। তো এখন এটা হোক একটু, দেন আমি দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়টা এখন মেল্ট করবো, নিজের স্বাদ মতো তোমরা গুড় দেবে। দেন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা পিষে নিয়েছিলাম সেই দেখেছো তোমরা। আর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো, আর আমটা ঢাকার দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো। তো আমের আচার প্রায় রেডি হবে, আর লাস্টে দেবো মৌরি আর জিরে গুঁড়ো যেটা থাকবে, সেই গুঁড়োটা দিয়ে আমের আচারটা নাড়াচাড়া করতে হবে। নিজেদের বাড়ির গাছে ঝরে পড়া আম দিয়ে আচার বানানো হয়েছে, যেটা দেখতে লুকিং অনেক টেস্টি। যেহেতু কচি আম সেহেতু গলে গেছে, আর অনেকই ঝাল নুন টক, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। টেস্ট করেছি, আমার পুরো জিভে জল আসছে কথা বলতে বলতে। তো তোমাদের কেমন লাগলো আচারের রেসিপিটা কমেন্ট করে প্লিজ জানিও।